আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা টিভি সংবাদে। পুরো সংবাদের সাথে থাকবো আমি ববি রায়। মিলানে অনুষ্ঠিত হলো মিলান বাংলা প্রেস ক্লাব সিনিয়র সহসভাপতি লেখক কামরুল হাসান নাজমুলের ইংরেজি, ইতালিয়ান ও বাংলা ভাষা লেখা অভিধানের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসী ছাড়াও অংশ নেয় ইতালিয়ান সহ কয়েকটি দেশের প্রবাসী প্রতিনিধিরা। লেখকের সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন মিলান বাংলা প্রেস ক্লাব সভাপতি কাউসার হাওলাদার, উপদেষ্টা সেলিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক ফেদোসি আক্তার পলি, ঢাকা সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দীপু সহ আরো অনেকে। এছাড়া ইতালিয়ান সহ কয়েকটি দেশের সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বইটি ইতালির সকল লাইব্রেরি সহ অনলাইন থেকে সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন লেখক।